পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর পারে হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে দুই পারের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, স্কুল কলেজ সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে বারবার আবেদন জানালেও এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। পিরোজপুর থেকে ইমন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কালীগঞ্জ নদীর দুই পার। তবে গেল এক সপ্তাহে হঠাৎই স্রোতের কারণে নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে আগের থেকে কয়েক গুণ বেশি। এতে উপজেলার সোনাকুর, সয়না, রঘুনাথপুর, হোগলা, বেতকা, রঙ্গাকাঠি গ্রামসহ প্রায় ২৫টিরও বেশি গ্রাম ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের কারণে গত দুই বছরে আমরাজুরি ফেরিঘাট ২০ দফা স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে আমরাজুরি ফেরিঘাট ও বাজারের অন্তত ২৫টি দোকান এবং কয়েকশো ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন নদী পাড়ের হাজার হাজার মানুষ। আমাদের এখানে নদী ভাঙনের জন্য আমরা থাকা খুবই কষ্টকর হয়ে গেছে। আমাদের ঘরবাড়ি সব নদীতে চলে যাইতেছে। আমার দোকানটা একদিনের ভিতর ভাঙিয়া চুরমার হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, তীব্র নদী ভাঙন দেখা দিলেও উদাসীন কর্তৃপক্ষ, অবিলম্বে বাঁধ নির্মাণের দাবিও জানান তারা। সরকারের কাছে বা আমাদের স্থানীয় প্রতিনিধির কাছে অনেক কিছু দাবি দেয় করছি, কোনোতে কোনো ফল আসে নাই। এক যুগেও কোনো ভেরিবাঁধ নির্মাণ হয় নাই। আমরা সরকারের কাছে অতি দ্রুত যাতে এই ভাঙ্গল কবলিত এলাকাকে ভেরিবাঁধ তৈরি করা হয়। তবে বরাবরের মতো নানা আশ্বাস দিলেন প্রশাসনিক কর্মকর্তারা। জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়, তিনি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এখানে কাজ শুরু হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি, আশা করছি খুব শীঘ্রই আমরা এসব জায়গায় কাজ করার অনুমতি পাবো এবং কাজ করব। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা দুর্গতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।